বর্তমানে কম্পিউটার শিক্ষা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই উত্তর কলকাতার ঐতিহ্যশালী স্কুল শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার মান উন্নয়নের জন্য এগিয়ে এলো ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্ট ও গঙ্গা মিশন। এই সংগঠনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে 30টি কম্পিউটার তুলে দেওয়া হলো। বৃহস্পতিবার এই কম্পিউটার ল্যাবের উদ্বোধন করলেন স্কুলের সভাপতি সঞ্জয় বক্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র। উপস্থিত ছিলেন ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, শিল্পপতি গগন গোয়েঙ্কা ও বাণিজ্য ব্যক্তিত্ব সঞ্জীব বাজাজ সহ আরও অনেকে। ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি তথা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র। তিনি বলেন, এই উদ্যোগের ফলে কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের বিশেষ সুবিধা হবে। উই হ্যাভ ইনগ্রেটেড এ কম্পিউটার ল্যাব ডোনেটেড বাই মাই গুড ফ্রেন্ড প্রহ্লাদ রায় গোয়েঙ্কা অ্যান্ড হিজ সন গগন গোয়েঙ্কা। এরা দুজনে 30টা কম্পিউটার দিয়েছে। এখানে একটা ডেডিকেটেড রুম, আই এম ভেরি হ্যাপি টু সি যে একটা ডেডিকেটেড রুম এখানে প্রোভাইড করেছে। আর দিস ইজ এ হেরিটেজ বিল্ডিং। আই বিলিভ যে কলকাতায় এরম একটা হেরিটেজ বিল্ডিং হ্যাভিং এ স্কুল, আপনি বলে বলতে পারেন, ইট ইস একটাও নেই বোধ হয়, নট এ সিঙ্গল ওয়ান। এর সাথে একটা রিসেম্বলেন্স আই ফাইন্ড উইথ দ্য হেয়ার স্কুল। হেয়ার স্কুল বিল্ডিংয়ের সাথে একটু স্ট্রাকচারাল সিমিলারিটি উই হ্যাভ, বাট দিস বিল্ডিং ইজ সো ইউনিক, এত ইউনিক যে এটা আই লাইক ইট। আর আই উইড লাইক টু থ্যাংক গোয়েঙ্কাজি অ্যান্ড হিজ সন ফর ডোনেটিং দিস, বিকজ কম্পিউটার ম্যাডাম হ্যাজ রাইটলি সেইড দ্যাট ইট ওয়াইডেন্স আওয়ার মাইন্ড। একটা বাচ্চাকে উনি বলছিলেন যে তোমার মাথাটা ছোটো, কিন্তু তুমি যখন খুব ভালো কম্পিউটার শিখবে তখন ওটা মাথাটা বড় হয়ে যাবে। এই উদ্যোগের জন্য ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের সভাপতি সঞ্জয় বক্সি। তিনি বলেন, এই স্কুলের উন্নয়নের জন্য বারবার এগিয়ে এসেছে ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্ট। আজকে একটা বিশ্বনাথ স্কুলে 30টা কম্পিউটার উদ্বোধন করলেন। এখানে উপস্থিত ছিলেন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র মহাশয়, সমাজসেবিকা এবং শিক্ষা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সারদা দেবী ফতেপুরিয়া মহাশয়া, আর আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে আমাদের সেক্রেটারি আছেন এল কে পাণ্ডে এবং সর্বোপরি টিচাররা আছেন এখানে উপস্থিত, সুধীজনেরা আছে, আমাদের কমিটির মেম্বাররা আছেন, সবগুলো মিলে আমাদের আজকের এই কম্পিউটারের উদ্বোধনী অনুষ্ঠান। এতে সমস্তভাবে প্রহ্লাদ রায় গোয়েঙ্কাজি সব এটা সর্বতভাবে সাহায্য করেছেন এবং এই স্কুলের প্রতি তার এত, তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, এই স্কুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমস্ত সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত। স্কুলের বা ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থার জন্যে তিনি তার অমূল্য সময় দেন এখানে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের সম্পাদক এল কে পাণ্ডে। কম্পিউটার কাজ উদ্ঘাটন হম লোক কা হুয়া, গোয়েঙ্কা জি জো কম্পিউটার দিয়ে বহুত আচ্ছা হ্যায় আর হম ভি আশা কর রহে হ্যায় কি বচ্চে হামারে ইসসে আচ্ছা ইয়ে করেঙ্গে, কম্পিউটার সিখেঙ্গে। সমাজসেবায় বারবার এগিয়ে এসেছে ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্ট ও গঙ্গা মিশন। হাসপাতালে খাবারের ব্যবস্থা করা থেকে স্কুলে কম্পিউটার দেওয়া হোক, ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্ট ও গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, স্কুলের ছাত্রছাত্রীরা যাতে কম্পিউটার শিক্ষা নিতে পারেন তাই এই উদ্যোগ। বাংলা প্রদূষণ কন্ট্রোল বোর্ড সোলার প্ল্যান্ট দিয়েছে, ওটা উদ্ঘাটন হয়ে গেল, তার থেকে আমার স্কুলে অনেক খরচা বেঁচে যাবে। আপনার জানে আমরা খুব কম ফিসে এত বড় একটা কমার্শিয়াল এরিয়াতে বাচ্চাদেরকে মানুষ করার জন্য চেষ্টা করছি। আমাদের কাছে কম্পিউটার কিছু কম ছিল, সংখ্যাতে সব বাচ্চা ইউজ করতে পারতো না, স্ট্যান্ড বাই বসতে হতো, সেজন্য 12 থেকে আমরা 30 নতুন কম্পিউটার 8-30 করে দিলাম। এখন সব বাচ্চা ডেলি স্কুলে কম্পিউটারে বসতে পারবে। আপনি জানে ভবিষ্যৎ কম্পিউটারে আছে, গঙ্গা মিশন ওঙ্কার চ্যারিটেবল ট্রাস্টের সহযোগে এটা কাজ করতে পেরেছি। সমাজে যত সেবা হতে পারে যত করতে পারে, বিশেষ করে যারা নিডি আছে, কেন এরা 5,000-10,000 টাকা দিয়ে ফিস দিয়ে স্কুলে যেতে পারবে না। এখানে আমরা 500-700-800 টাকাতে সব রকম পড়াই। আপনি দেখুন কত বড় হেরিটেজ বিল্ডিং আছে, বাস্কেটবল আছে, ভলিবল আছে, টিটি আছে, ব্যাডমিন্টন আছে, তাহলে একটু সুস্থভাবে কীভাবে একটা যে লোয়ার এন্ডের বাচ্চারা আছে ওকে কীভাবে ওদের নিজের লাইফটা ভালো করে যাপন করতে পারে তার জন্য একটা চেষ্টা করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গগন রায় গোয়েঙ্কা। তিনি বলেন, আজকের দিনে কম্পিউটার শিক্ষা থাকা খুবই প্রয়োজন। তিনি আরও বলেন, গরিব ঘর থেকে উঠে আসা বহু ছেলেমেয়ে শুধুমাত্র কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক বড় জায়গায় চাকরি পেয়েছেন। গগন রায় গোয়েঙ্কা দাবি করেছেন, তাই এই ধরনের উদ্যোগ খুবই দরকার। দেখুন, কম্পিউটার এডুকেশন আজকের ডেটে খুব ম্যান্ডেটরি হয়ে গেছে। কোনো ভি কাজ করতে গেলে গভর্নমেন্ট চাকরি করুন, প্রাইভেট চাকরি করুন, বেসিক কম্পিউটার এডুকেশন খুব মাস্ট হয়ে গেছে। তো আজকের ডেটে কোনো ভি জব করতে গেলে প্রথম সবার এটাই থাকে কি আপনার কম্পিউটার নলেজ, কিছু বেসিক নলেজ আছে কি না। যত বেশি ওর মধ্যে এক্সেল করবে অতই ভালো কাজ পাবে। আজকে আইটি ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে ছেলে আর ব্যাকগ্রাউন্ড ছোটো ব্যাকগ্রাউন্ড থেকে ভি আসছে, বাট আগে আইটি নলেজ থাকে তো ওরাই গিয়ে আজকে গুগলকে অ্যালফাবেট মতন কোম্পানিকে লিড করছে। কম্পিউটার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি স্কুল কর্তৃপক্ষ ও শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের পড়ুয়ারা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।